24 में 35 सीट दीजिए। मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी, 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भूस हो जाएगी। রক্ষার বদলে রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলার চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এইভাবে কথা বলার অধিকার নেই তার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করছি। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সংবিধানের অধিকার রক্ষার শপথ নিয়ে তিনি কখনোই বলতে পারেন না যে 35টা আসন পাবো আর পেলেই আর অপেক্ষা করতে হবে না, বাংলায় গভর্নমেন্ট চলে যাবে, গভর্নমেন্ট আর থাকবে না। তার মানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন, এই কথার মানে এটাই হয়। একটা স্বরাষ্ট্রমন্ত্রীর এত উদ্ধত্ত যে তিনি দেশকে রক্ষা করার পরিবর্তে, গণতন্ত্রকে রক্ষা করার পরিবর্তে, ফেডারেল স্ট্রাকচারকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন, কোন আইনে তিনি ভাঙতে পারেন। এরপরই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। ইটস এ গেম প্ল্যান, যত পারে যত বেশি এমএলএকে ইনভলভ করে তারা যাতে অ্যাসেম্বলি না আসতে পারে, আমাদের সংখ্যাটা কমিয়ে দিতে পারে, বাদবাকি কিনতে পারে, এই সব প্ল্যান করছে। কিন্তু যেহেতু সংখ্যাটা আমাদের অনেক বেশি এবং আরও বিজেপিরও 5-6 জন 7 জন আমাদের সাথে আছে, সুতরাং এটা কিছু করতে পারছে না। এখনও 5-6 জন এমএলএকে অলরেডি টার্গেট করেছে, কিন্তু খুঁজে দেখুন তো বিজেপির কোনো এমএলএকে টার্গেট করেছে? এখানকার যে হোম মিনিস্টার আছে স্টেট, তার বিরুদ্ধেই তো শীতলকুচি খুনের মানে পাবলিক তারকে বলে, এবং তার বিরুদ্ধে সে তো নিজে বোমা বন্দুকধারীদের নিয়ে পুরো এলাকার পর এলাকা ডিস্টার্ব করে বেড়ায়, সে তো নিজে একটা বড় গুন্ডা, তার বিরুদ্ধে তো অনেক কেস আছে, তাকে অ্যারেস্ট করেছে। মমতা দিন সাফ জানিয়ে দিলেন 24-এর ভোটে ওরা পাওয়ারে আসবে না, নিশ্চিত থাকুন, সব বিরোধীরা একজোট হন, আমরা সবাই যদি মিলিত হই তাহলে আমি নিশ্চিত 2024-এ বিজেপি আসবে না। চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সুপ্রিমো বলেন, আবার একজোট হন, একজোট হয়ে আসুন, সবাই মিলে মিলি, সবাই মিলে মিলিত হই, বিশেষ করে হেমরচিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে, এই মহামানবের সাগর তীরে, গণতন্ত্রের সাগর তীরে, ফেডারেল স্ট্রাকচারের সাগর তীরে, আজকে বিশেষ করে ইতিহাসের সাগর তীরে আমরা সবাই যদি মিলিতভাবে কাজ করি আমি শিওর 24-এ বিজেপি আসবেন না। মমতা অভিযোগ করেন বিরোধীরা জোটবদ্ধ তাই ভয় দেখাচ্ছে বিজেপি, তার কথায় আর বিজেপি আমাদের যেন দুর্বল না ভাবে, অমিত শাহ বলে গেলেন আর হয়ে গেল, 21-এর মতো শুরু করেছে, 21-এ 16-তেও তাই করেছিল, আপ কি বার দোষো পার, আর এখন থেকে চিৎকার করতে শুরু করেছে ক্যাডারদের স্যাটিসফাই করবার জন্য, 35টা পাবো, প্রতি 5টা পেয়ে দেখাতো তারপর 35টা পাবি। শুক্রবার সিউড়ি জনসভা থেকে অমিত শাহ হুমকি দিয়ে বলেছিলেন বাংলা থেকে 35টি আসনে জিতলে সময়ের আগেই বাংলায় তৃণমূল সরকারের পতন ঘটবে, এর জবাব দিতে এদিন সাংবাদিক বৈঠক মমতার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যকে চক্রান্ত হিসেবে উল্লেখ করে অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।